এটা হচ্ছে বনগার গান্ধীবল্লির গ্র্যান্ড ক্যাসিনো লিসবোয়া প্যান্ডেল। জাস্ট ভিউটা একবার তোমরা দেখো, প্যান্ডেলের অনেকটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিনের বেলায় চিকমিক চিকমিক করছে, আর রাতের বেলা যদি আলো পড়ে জায়গাটা কেমন লাগবে বুঝতে পারছো তো? আমি শুনেছি বা কথিত আছে যে এটা বনগা নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দুর্গাপূজার শহর। অনেকে বলছে যে এটা নাকি কল্যাণীর কপি করা। যে চন্দননগরের লাইট কতটা আকর্ষণীয় হয়, সেই চন্দননগরের লাইটে গান্ধীবল্লি জীবেশলাভ এবছর নিয়ে এসে চমক দেখতে পাবে। আমাদের এবার সিলিংয়ের লাইট নিয়ে আসছি, যেটা জীবেশলাভ বনগাঁয় প্রথম। প্যান্ডেলটা কিসের উপরে ফুটিয়ে তুলেছো তোমরা? যারা ভারতবর্ষের উপরে যারা নজির সৃষ্টি করেছে সেরকম বিশিষ্ট ব্যক্তিরাও আমাদের এই উদ্বোধন মঞ্চে সামিল থাকবে। হয়তো বনগাঁতে কোটি কোটি টাকা বাজেটের পুজো হয় না, কিন্তু বনগাঁর একটা বিশেষত্ব আছে যেটা বনগাঁর অলিতে গলিতে দুর্গা পুজো হয়। তো এবছর এখানে থিমটা কী হচ্ছে? থিম হচ্ছে রাজস্থানের রাজমহল। এখানে হচ্ছে রাজমহল থিম আছে এবারের। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফ্রেম আছে রেডি করা, উপর দিকে দেখো সুন্দর লাগছে, আর এদিকে প্যান্ডেল মোটামুটি ভেতর দিকে 70-80% তো রেডি হয়েছে। এই কাজটা কিসের উপরে হচ্ছে? তো এবছর কি এখানে প্রতিমায় কি বিশেষ কোনো আকর্ষণ থাকছে? বনগাঁর লোক সবাই জানে অভিযান সঙ্গের প্রতিমা বরাবরই একটা আকর্ষণ থাকে, একটা আভিজাত্য থাকে। আর একটা জিনিস তোমাদের সবাইকে বলে রাখি, আমাদের বনগাঁতে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো প্যান্ডেলে ভিডিও করতে দেওয়া হবে না। এই যে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের প্যান্ডেল আছে, আর এই যে জায়গাটা আছে এটা মণ্ডপটা আছে, এখানে প্রতিমা রাখা হবে, কাচের কাজ করা আছে, প্লাইয়ের উপর কাচের কাজ করা আছে, আর এই দিকটা দেখো কয়েক হাজার ঝুড়ি রাখা আছে এখানে। প্যান্ডেলটা হচ্ছে, এই প্যান্ডেলটার থিমটা কি হচ্ছে বলো? থিমটা হচ্ছে রাজস্থানের কৃষ্ণ মন্দির। ডেকোরেশনগুলো কিসের উপরে হবে? সামনের পুরো ডিজাইন যেটা হবে। আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগিয়ে চলোর এবছরের প্যান্ডেল। তো এবছর এখানে থিমটা কি হচ্ছে দাদা? প্যারিসের ডিজনিল্যান্ডের অনুকরণে প্যান্ডেলটা আমাদের প্রতিমাতেও থাকবে এবং আলোকসজ্জাতেও অন্যরকম আকর্ষণ আছে। আর এই যে প্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি আমি, প্যান্ডেলটা ওপেনিং কবে আছে? এই যে প্যান্ডেলের ভেতরটা একবার দেখো কত সুন্দর লাগছে দেখো। এই যে প্যান্ডেলের সৌন্দর্যটা রাতের বেলা যখন লাইটিং পড়বে তখন কয়েক গুণ বেড়ে যাবে। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো, আমি এখন এদের গোডাউনটা এসেছি দেখো, গোডাউনে পুরো মাল এখানে লাড করা আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আছে। এবছরের এখানে থিম হচ্ছে বাহুবলীর মহেশমাতি যে প্যালেস, সে প্যালেসটা। একটা জিনিস যেটা প্রতাপগড়ের যে দুর্গাপুজোর যে প্রতিমা বা যে প্যান্ডেল সেটার থেকেও প্রতাপগড় আরেকটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে প্রতাপগড়ের হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দ্য এক্সপ্লোরার। পুজো পরিক্রমার আরেকটি নতুন সিরিজ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো এইবার কোথায় আছি? এইবার আছি আমার প্রাণের শহর, আমাদের প্রাণের শহর বনগাঁতে। আমি শুনেছি বা কথিত আছে যে এটা বনগাঁ নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দুর্গাপুজোর শহর। তো আজকে সেই প্রাণের শহর বনগাঁর যে প্যান্ডেল আছে, টপ 5 দুর্গাপুজোর প্যান্ডেল আমি তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। কলকাতা, কল্যাণী কিংবা অন্যান্য জায়গার দুর্গাপুজোর সাথে আমাদের বনগাঁর দুর্গাপুজোর মেন ডিফারেন্সটা কোথায় জানো? হয়তো বনগাঁতে কোটি কোটি টাকা বাজেটের পুজো হয় না, কিন্তু বনগাঁর একটা বিশেষত্ব আছে যেটা বনগাঁর অলিতে গলিতে দুর্গা পুজো হয়। তুমি ডান দিক, তুমি বা দিক, তুমি চারিদিক ঘুরবে বনগাঁর অলিতে গলিতে কোথাও না কোথাও প্যান্ডেল একটা দেখতে পারবে। আর এই জিনিসটাই বনগাঁর পুজোর বিশেষ আকর্ষণ থাকে সবসময়। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, প্রচুর ইনফরমেটিভ হবে, তাছাড়াও সৌন্দর্যে ভরাই ভিডিওটা হবে। কোন রকম স্ক্রিপ্ট না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। টপ 5 দুর্গা পুজো বনগাঁর যেটা আছে সেই প্যান্ডেল পরিক্রমা আমি সর্বপ্রথম চলে আসলাম গান্ধীবল্লি বা জিবেস ক্লাবের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমার, এটা গ্র্যান্ড লিসবোয়া হোটেল করেছে, সেম টু সেম কল্যাণীর মতো। এদিকটা স্টেজ হয়েছে আর এদিকটা প্যান্ডেলের কাজটা সব চলছে। এই পাশটাও একটা ফোয়ারা হবে আর সেম ফোয়ারা এই দিকটাও হবে। প্যান্ডেলের ভেতরটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো প্যান্ডেলের ভেতরটা মারাত্মক সুন্দরই লাগছে। জাস্ট ভিউটা একবার তোমরা দেখো, নেক্সট লেভেল লাগছে। রাতের বেলা যখন লাইট জ্বলবে তখন বুঝতে পারছো তো এখানকার ভিউটা কেমন লাগবে। জাস্ট ওই ঝাড়টাকে দেখো, একটা অসাধারণ ইউনিক একটা ঝাড়বাতি লাগিয়েছে। আর চারিদিকের প্যান্ডেলটাকে একবার দেখো, এখনই দিনের বেলায় চিকমিক চিকমিক করছে, আর রাতের বেলা যদি আলো পড়ে জায়গাটা কেমন লাগবে বুঝতে পারছো তো? পুজোর আর মাত্র কটা দিন বাকি, প্যান্ডেলের ভেতরে একদম তোড়জোড়ভাবে কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছো। আমাদের মাঝখানে ক্লাবের 2 সদস্য দাদাকে পেয়ে গেছি। প্যান্ডেলের চিন্তাভাবনাটা আসলো কীভাবে প্রথমে বলো? আপনাদের এবার 75 বছর পুজো, আমাদের প্ল্যাটিনিয়াম জুবলি, আমরা বরাবরই ঠিক করেছিলাম এবছরে একটা নতুন চমক দেব। তাছাড়া আমাদের যে যিনি প্যান্ডেল করছেন আমাদের প্রশান্ত পাল, ইনি হচ্ছে আমাদের গান্ধীবল্লি জিবেস ক্লাবের একনিষ্ঠ সদস্য। তার চিন্তাধারা ছিল যে একটা ওই আপনার হোটেলের উপরে একটা প্যান্ডেল করবে, তাই আমরা এই প্যান্ডেলটিকে বেছে নিয়েছি। আচ্ছা, এই যে ম্যাকাওর গ্র্যান্ড লিসবোয়া হোটেল যেটা, তোমরা সেটাকে বেছে নিয়েছো। আচ্ছা, অনেকে বলছে যে এটা নাকি কল্যাণীর কপি করা, হ্যাঁ, তা সে বিষয়ে তুমি কি বলবে? না দেখো, কেউ কারোর কপি করে মনে হয় না প্যান্ডেল করতে পারে, ঠিক আছে, কারণ আমাদের এই হাইটটা আছে 150 ফুট। এবার ওদের হাইটটা ওরা বলছে না 185, 190, কিন্তু ওরা যেটাই বলছে 190 ফুট,
হাইট করতে গেলে মানুষের একটা রিস্কের ব্যাপার থাকে। এখন জানি না অনেক কত ফুট হয়েছে, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে আমাদেরটা কোনো কপি না, ঠিক আছে, আমরা আমাদের নিজেদের মতন করে আমরা সাজিয়ে তুলেছি। এই বছর গান্ধীপল্লির যে পুজো, এটা আমার কেন কেন জানি না মনে হচ্ছে এটা মারাত্মক পরিমাণে আকর্ষণ হতে চলেছে বনগাঁর মানুষ তথা বাইরের মানুষের জন্য, ঠিক আছে। তো লাখ লাখ দর্শনার্থী এবছর আসবে তোমাদের প্যান্ডেলে, প্যান্ডেল দর্শন করতে, ঠাকুর দর্শন করতে। তো সেই জায়গা দাঁড়িয়ে সেফটির কী ব্যবস্থা আছে মানুষজনের জন্য? একদিন দিয়ে আসবেন, একদিন দিয়ে যাবেন, ঠিক আছে। সুতরাং আমাদের স্বেচ্ছাসেবক সবসময় নিযুক্ত থাকবে, সে সকাল থেকে একদম রাত পর্যন্ত। আশা করি মানুষের কোনো অসুবিধা হবে না, গান্ধীপল্লি জিজ্ঞেস ক্লাব সদা সর্বদা মানুষের পাশে আছে। আর এবছর প্রতিমায় কি কোনো বিশেষ আকর্ষণ থাকছে? বছরে আমাদের 75 বছর হলে আমরা কৃষ্ণনগরের থেকে প্রতিমা এনেছি। অলরেডি আমাদের প্রতিমা চলেও এসছে, দর্শকদের জন্য ওপেন হয়নি। আমাদের 16 তারিখে উদ্বোধন আছে, 16 তারিখ ওপেনিংয়ের পরেই চমক দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছি লাইটিংটা প্যান্ডেলের যে ভেতর আছে মারাত্মক সুন্দরভাবে ডেকোরেট হয়েছে, লাইটিংয়ে কি কোনো চমক থাকছে? অবশ্যই, এটা চন্দননগর লাইট, মানে আপনারা জানেন যে চন্দননগরের লাইট কতটা আকর্ষণীয় হয়। সেই চন্দননগরের লাইটে গান্ধীপল্লি জিবেস ক্লাব এবছর নিয়ে এসছে। এবছরে গান্ধীপল্লি জিবেস ক্লাব আপনারা দেখবেন রাস্তার মেন রাস্তা দিয়ে যে উপরে সিলিং হয়েছে, আমরা এবার সিলিংয়ের লাইট নিয়ে আসছি, যেটা জিবেস ক্লাব প্রথম বনগাঁয় প্রথম। এই যে প্যান্ডেলটা টোটালটা হয়েছে, এই প্যান্ডেলটা কিসের উপরে ফুটিয়ে তুলেছো তোমরা? চুমকি আছে, ঠিক আছে, আর প্লাস্টিকের যে কাঁচ দেখবেন, প্লাস্টিকের কাঁচ, ওই কাঁচের উপরে প্যান্ডেলটি হয়েছে। আর প্লাই প্লাই আমাদের অষ্টমীতে লুচি প্রসাদের আয়োজন করা হয়েছে, ঠিক আছে, সকল আমাদের পাড়ার নাগরিক বা বনগাঁর নাগরিকদের জন্যে। তাছাড়া আমাদের দশমীর দিন আমাদের খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। গান্ধীপল্লি জিবিএস ক্লাব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকে, ঠিক আছে, এই পুজোর 5টা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা আসবেন, আপনারা এই অনুষ্ঠান, আমাদের এই পূজা মণ্ডপ, প্রতিমা দর্শন করবেন এবং আমাদেরকে পাশে থাকবেন, এটাই আমরা সদা সর্বদা কামনা। উদ্বোধন করছো যেদিনকে 16 তারিখ, সেদিন কি বিশেষ কোনো আকর্ষণ আছে? স্পেশাল স্পেশাল কিছু গেস্ট আসবে, যারা ভারতবর্ষের উপরে যারা নজির সৃষ্টি করেছে সেরকম বিশিষ্ট ব্যক্তিরাও আমাদের এই উদ্বোধন মঞ্চে সামিল থাকবে। গান্ধীপল্লি ক্লাবের প্রতিমার যে আকর্ষণ বিশেষ, আমার পেছনে দেখতে পাচ্ছ প্রতিমা অলরেডি চলে এসেছে, আর এখানে এই কাজটা হচ্ছে, ঢাকা আছে। তোমরা যখন আসবে 16 তারিখে ওপেনিংয়ের পর, তোমরা তখন দেখতে পারবে যে কী আকর্ষণ আছে এখানে ঠাকুরের। তো মোটামুটি আমার সব দেখানো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ গেট আপটা মারাত্মক লাগছে, তোমরা অবশ্যই এখানে এসো। এই দাদা দেখতে পাচ্ছ কড়া রোদে পরিশ্রম করছে, তারপরে এদিকে দাদাদের দেখছো ভেতরে প্রচুর আছে, দিন রাত কঠোর পরিশ্রম করে আমাদের এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দিচ্ছে। আমাদের সাথে আমি লোকেশনটা শেয়ার করে দিই, তোমরা কীভাবে গান্ধীপল্লি ক্লাবে আসবে। পাশে স্টেশন আছে বনগাঁ স্টেশন থেকে বিভিন্ন রকম টোটো টোটো সবই পাওয়া যায়, কিন্তু পুজোর সময় হয়তো টোটো পাওয়া যাবে না। ওখান থেকে যে কাউকে জিজ্ঞেস করবে গান্ধীপল্লি ক্লাবটা কোথায় আছে, তারা দেখিয়ে দেবে। সামনে স্টেট ব্যাঙ্ক আছে, স্টেট ব্যাঙ্কের একদম উল্টো দিক দিয়ে আসলে বনগাঁ জিবিএস বা গান্ধীপল্লি ক্লাবের লাইটিং দেখতে পারবে। লাইটিং বরাবর চলে আসলেই এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে। গান্ধীপল্লি প্যান্ডেল যে পরিক্রমা সেটা কমপ্লিট। তো এখান থেকে এবার চলে যাবো অভিযানের মোড়, বনগাঁর পুজো পরিক্রমার দ্বিতীয় প্যান্ডেল নিয়ে আমি চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি অভিযানের মোড়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা অভিযানের মোড়, আর ওই কিছুটাই সোজা গেলে গান্ধীপল্লি ক্লাব পড়বে। স্টেশন থেকে ফার্স্টে গান্ধীপল্লি ক্লাবে আসবে তোমরা, ওখান থেকে পুজো দেখে আসবে অভিযানের মোড়, আর অভিযানের মোড়েই এই প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলটা এবার বড় সড়ো আকারে হচ্ছে, এখানে ছোট্ট একটা স্টেজ আছে দেখতে পাচ্ছ, এখান থেকে টোটাল এই প্যান্ডেল আছে, ওই দিকটা আছে মণ্ডপ, ঠিক আছে, এখানে হচ্ছে রাজমহল থিম আছে এবারের। এবার এই প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে প্যান্ডেলের ভেতর সাইডটা দেখছি কাজ চলছে, এখানে যে দাদারা সব কাজ টাজ করছে ভেতর দিকে, বিভিন্ন রকম ফ্রেম আছে রেডি করা, ওপর দিকে দেখো সুন্দর লাগছে। আর এদিকে প্যান্ডেল মোটামুটি ভেতর দিকে 70-80% তো রেডি হয়েছে। দেখো বাঁশের মোটামুটি ফ্রেম সব কমপ্লিট হয়ে গেছে, বিগত 6-7 দিনের মধ্যে টোটালটাই আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে সব ফ্রেম রাখা আছে। এবছর এখানে থিমটা কী হচ্ছে? থিম হচ্ছে রাজস্থানের রাজমহল, মানে কোনো কিছুর আদলে নয়, রাজস্থান ঘরানার যে ধরনের কাজ হয় সেই একটা ভাবনা থেকে এই। আচ্ছা, মানে রাজস্থানের যে প্যালেস বা রাজমহলগুলো আমরা দেখে এসেছি সেই টাইপেরই কিছু একটা হচ্ছে, স্পেসিফিক কোনো জায়গা নয়। কাজটা কিসের উপরে হচ্ছে? অনেক রকম মেটেরিয়াল আছে, মূলত আমরা লোহার স্ট্রাকচারের পরে একরকমের অনেকটা পাথর খোদাই করা যেমন লাগে, একটা শিট আসে, সেই শিটটাকে আমরা লেজারে কাটিং করছি, কাটিং করে তারপর 3D ওয়ার্ক করা হচ্ছে, করে পুরো কাজটাকে নামানো হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে সুন্দর করে সাজানো হয়েছে, এইগুলো কিসের কাজ করা আছে? দেখতেই পাচ্ছ গাছের ডাল ইউজ করেছি আমরা, বিভিন্ন রকম ফুল ইউজ করেছি, ফাড়ের যে ব্যাগ তৈরি হয় যে কাপড়টা, সেই কাপড়টাকে কেটে চলে গেছে। আচ্ছা, তো এবছর কি এখানে প্রতিমায় কি বিশেষ কোনো আকর্ষণ থাকছে? অভিযান সংঘের প্রতিমা তো বনগাঁর লোক সবাই জানে, অভিযান সংঘের প্রতিমা বরাবরই একটা আকর্ষণ থাকে, একটা আভিজাত্য থাকে,
দীর্ঘ কয়েক বছর ধরে এদের প্রতিমার একটা নাম হয়েই আছে বনগাঁ শহরে, এবছরও সেটা জারি থাকছে। আচ্ছা, এই যে প্যান্ডেলটা আছে, প্যান্ডেলটা উদ্বোধন হচ্ছে কবে? সবকিছু অল টাইম ওপেন আছে, তোমরা যে কোনো টাইম এসে এখানে ব্লগ করতে পারো। তো এই হচ্ছে আমাদের রাখালদাস সেতু, আর এই রাখালদাস সেতুর উপর দিয়ে আমাদের এবার চলে যাবো আয়রন গেট স্পোর্টিং ক্লাবে। এই যে দেখতে পাচ্ছ এই গেট গুলো সব আয়রন গেট স্পোর্টিং ক্লাবের গেট। তো এখান থেকে এই ডান দিকে চলে যাব, কিছুটা সোজা গেলেই আয়রন গেট স্পোর্টিং ক্লাব পড়বে। আমি এখন এই মুহূর্তে চলে এসেছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের মাঠে। তো আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা এই যে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের প্যান্ডেল আছে, তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা। আমি এবার একটু প্যান্ডেলের ভেতর দিকটা যাওয়ার চেষ্টা করি, আর এখানে যদি কেউ থাকে তার সাথে একটু কথা বলবো আর জেনে নেবো যে এখানকার এবার কী থিমের উপরে প্যান্ডেল হচ্ছে। এই যে প্যান্ডেলটা হচ্ছে, এই প্যান্ডেলটার থিমটা কী হচ্ছে বলো? থিমটা হচ্ছে রাজস্থানের কৃষ্ণ মন্দির। আচ্ছা, রাজস্থানে কৃষ্ণ মন্দির হচ্ছে। তো এই যে ভেতরে ডেকোরেশনগুলো আছে, ডেকোরেশনগুলো কিসের উপরে হবে? ডেকোরেশন পুরোটাই কাচের পরে, বিভিন্ন কালারিং কাঁচ কেটে 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 সাইজ করে যতটা হচ্ছে পুরো কাচের পরে হবে, প্লাস ওর মধ্যে লাইট পড়বে। আচ্ছা, লাইটের জন্য আরও আকর্ষণ বেড়ে যাবে, লাইটের পরেই সব। সামনের পুরো ডিজাইন যেটা হবে পুরোটাই ঝুড়ি দিয়েই হবে, লাইটিংয়ের পরেই প্যান্ডেলটা নির্ভর করছে। প্যান্ডেলের এই দিকটা দেখতে পাচ্ছ এখানে কাচের উপরে সব আছে, দেখতে তো পাচ্ছি। আর এই দিকটা দেখতে পাচ্ছ সুন্দর করে কাচের উপরে সাজানো আছে, এই দিকটা ঝুড়ি টাইপের যেটা বললো সেইগুলো সব রাখা আছে, দেখতে পাচ্ছ। মণ্ডপটা আছে, এখানে প্রতিমা রাখা হবে। আর এই দিকটা দেখো কয়েক হাজার ঝুড়ি রাখা আছে এখানে। এবার বেসিক্যালি আমরা যাবো এগিয়ে চলো সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ার থেকে বয়রাবাগদা রোড ধরে কিছুটা এগিয়ে গেলে এগিয়ে চলো সঙ্গে পড়বে। এই যে এগিয়ে চলো যেতে এই সামনে দেখতে পাচ্ছ এই যে গেট করা আছে, এই গেটগুলোতে প্রচুর পরিমাণে হেভি লাইটিং করা থাকে, আর রাতের বেলা যখন আসবে তোমরা সেই লাইটিংগুলো তো মারাত্মকই লাগবে। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি এগিয়ে চলো 3 নম্বর তালিখোলার সামনে। আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগিয়ে চলোর এবছরের প্যান্ডেল। প্যান্ডেলের ভেতর দিকে যায় আর কোনো দাদাকে হলে তার কাছ থেকে শুনবো যে এবছর এখানে কি থিম করছে আর কিসের উপরে এখানকার যে কাজ সেগুলো ফুটিয়ে তুলছে। এবছর এখানে থিমটা কি হচ্ছে দাদা? প্যারিসের ডিজনিল্যান্ডের অনুকরণে প্যান্ডেলটা। এই যে প্যান্ডেলটা যে সাজিয়েছো, মানে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছো? সানপ্যাক আছে, আর হোগলা পাতা আছে, স্টোন আছে, চুমকি আছে, এইসব। আচ্ছা, আর এই যে মণ্ডপ যেটা দেখতে পাচ্ছি এবছর কি মায়ের প্রতিমার বিশেষ কোনো আকর্ষণ আছে? হ্যাঁ, অবশ্যই, প্রত্যেক বছরে না এগিয়ে চলার সঙ্গে এবারও আকর্ষণ, নতুনত্ব কিছু আকর্ষণ আমাদের প্রতিমাতেও থাকবে, এবং আলোকসজ্জাতেও অন্যরকম আকর্ষণ আছে। আলোকসজ্জা একটু নিত্য নতুন ধরনের, মানে যে আলো, যে আমাদের যে বনগাঁয় যেরকম ধরনের রাস্তাঘাটে যেরকম আলো যে দর্শনার্থীরা দেখে তার থেকে একটু ভিন্ন ধরনের আলোকসজ্জা এবার থাকবে। আচ্ছা, আর এই যে প্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি আমি, প্যান্ডেলটা ওপেনিং কবে আছে? ওপেনিং পঞ্চমীর থেকে। তো যাক, দাদার সাথে কথা বলে ভালো লাগলো। তো এখানে এবছরে প্যারিসের ডিজনিল্যান্ড যেটা দাদা বললো সেটা হচ্ছে। তো সুন্দরভাবে ভেতরটা সাজিয়েছে, বাড়িটার কাজ চলছে, আশা করা যায় বিগত 6-7 দিনের মধ্যে এখানে টোটাল কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তোমরা অবশ্যই এখানে এসো, আর এগিয়ে চলো এই প্যান্ডেলে আসলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও যে এখানকার যে পূজা মণ্ডপ আর প্রতিমা, তাছাড়া দাদা বললো যে লাইটিং, মানে আলোকসজ্জা যে বিশেষ আকর্ষণ, সেগুলো কেমন লাগলো। এই যে প্যান্ডেলের ভেতরটা একবার দেখো কত সুন্দর লাগছে দেখো। তো এখানে দাদারা বললো যেটা, এখানে হুগলা পাতা বলে এক ধরনের পাতা হয় সেই পাতা আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টোন দিয়ে কাজ করা আছে। এই যে প্যান্ডেলের সৌন্দর্যটা রাতের বেলা যখন লাইটিং পড়বে তখন কয়েক গুণ বেড়ে যাবে। আর আমি এখন এদের গোডাউনটা এসেছি, দেখো গোডাউনে পুরো মাল এখানে লাট করা আছে। তোমরা এখানে কিভাবে আসবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ডিটেলসটা। তো মতিগঞ্জ যে ক্লক টাওয়ার আছে সেই ক্লক টাওয়ারের সামনে আসবে, সেখান থেকে বয়রাবাগদা রোড ধরবে, দেখবে প্রচুর লাইটিং করা আছে, সেই লাইটিং ধরে পরপর কিছুটা এগিয়ে আসলে এগিয়ে চলো 3 নম্বর টালিখোলা, বাঁদিকে দেখবে একটা বড় ফাঁকা মাঠ, সেখানে এই বড় প্যান্ডেলটা হয়েছে। আর এবছরের এখানে থিম হচ্ছে প্যারিস ডিজনিল্যান্ড। এই গরমে এত কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করছি, একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিলে আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খুশি হব। তো এখানে মোটামুটি আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের 4 নম্বর ভিডিও ছিল। তো এবার যে লাস্ট যে প্যান্ডেলটা আছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, তো সেখানে যাব, আর সেখানকার যে প্যান্ডেল হয়েছে সেটাও তোমাদের সামনে দেখাবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্কিপ না করে। বাঁদিকে হচ্ছে আমাদের বনগাঁ হসপিটাল, আর এই ডান দিকে এটা হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আমাদের টপ 5-এর লাস্ট যে প্যান্ডেল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, তো আমরা এখন সেখানে চলে এসেছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আছে। এবছরের এখানে থিম হচ্ছে বাহুবলীর মহেশমাতি যে প্যালেস, সে প্যালেসটা প্যান্ডেলের বাঁশের যে ফ্রেম সেটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে।
ওই ভেতর দিকে মণ্ডপের কাজ চলছে সেখানেও যাব। আর আমরা একদম দুপুরবেলাতে এসেছি, জানি না ভেতরে কাউকে পাবো কি না। যদি প্যান্ডেলে কোনো দাদাকে পাই ভেতর দিকে গিয়ে আমি দেখাচ্ছি যে কিসের ওপরে এই যে মহেশমতী প্যান্ডেল সেটাকে ফুটিয়ে তোলা হবে। এই যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বিশেষ করে তাদের প্যান্ডেল প্রতিমা তার জন্য তো ফেমাসই, কিন্তু তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠের জন্যই মারাত্মক ফেমাস। এই মাঠ জুড়ে বসে এখানে নাগরদোল্লা, এইদিকে বিভিন্ন খাবারের স্টল, এইদিকে খেলনার স্টল, এইদিকে স্টল বসে, যেখানে পুরো ফ্যামিলি, তারপরে প্রেমিক প্রেমিকা, তাছাড়াও প্রচুর বন্ধুবান্ধব সবাই মিলে এখানে বসে আড্ডা দেওয়া যাবে, মজা করা যায়, যার জন্য এই প্রতাপগড় মাঠটা মারাত্মক পরিমাণে ফেমাস বনগাঁবাসীদের কাছে। এখান থেকে এবছর এন্ট্রি হবে দেখতে পাচ্ছ তোমরা, তো এদিকে দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচার মোটামুটি সবই কমপ্লিট। আর এই ভেতর দিকে এখন একটু যাচ্ছি, দেখি কাউকে পাই কি না। এই ভেতর দিকে দেখো এগুলো কাপড় তো লাগানো আছে বুঝতে পারছি, তারপরে কিসের কাজ হবে বুঝতে পারছি না, ভেতরে কোনো দাদা বা কাউকে দেখতে পাচ্ছি না। আর এইটা হচ্ছে মণ্ডপটা হবে, এখানে প্রতিমা বসবে। দিকটা দেখো অলরেডি যে নাগরদোল্লা থেকে শুরু করে টয় ট্রেন সব কিছু অলরেডি চলে এসছে, কিছুদিনের মধ্যে সেট আপ রেডি হয়ে যাবে। আর এখানে দেখো টুকরো টুকরো যে কাজগুলো আছে সেগুলো চলছে, এদিকে চলছে, এরপরে দেখো সব সাজানো রয়েছে। উপর দিকটা সম্ভবত কোনো ঝাড়বাতি বসবে। দুর্ভাগ্যবশত এই প্যান্ডেলের ভেতরে কাউকে পেলাম না, হয়তো আমরা দুপুরবেলাতে এসেছি, সবাই খাওয়া দাওয়া করতে গেছে, তার জন্য দেখে যতটুকু আমি বুঝতে পারলাম যে এখানে এই যে কাপড়ের কাজটা হচ্ছে, এরপরে আরও বিভিন্ন রকম কারুকার্য হয়তো এখানে হবে। ঠিক আছে, এই গরমে এত কষ্ট করে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্যে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটা প্রেস করে যাবে আরও নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।